Hello viewers, Assalamualaikum. Welcome to Himo's Cooking World. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মগজ ভুনা রেসিপি। এর জন্য যা যা উপকরণ লাগছে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, গোলমরিচ ও তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ। মগজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিবেন। ছোট বড় সবারই মগজ অনেক পছন্দ। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। একটি তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ ও লবঙ্গ দিয়ে দেবেন। বেটে রাখা আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিবেন। আপনাদের স্বাদ মতো লবণ, এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন। কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে মশলার কাঁচা ভাবটি না থাকে। মশলার উপর থেকে তেল উঠে এসেছে, এরপর পরিষ্কার করে রাখা মগজগুলো দিয়ে কষিয়ে নেবেন। হালকা কষিয়ে নেওয়ার পর আপনাদের স্বাদ মতো কাঁচা মরিচ দিয়ে দেবেন, এতে ফ্লেভারটি ভালো আসে। পরিমাণ মতো পানি দিয়ে দেবেন সিদ্ধ করার জন্য। ১৫ মিনিটের জন্য ঢেকে দিবেন। দেখুন, 15 মিনিট পরে পানি একদম শুকিয়ে এসেছে। একটু ভালোভাবে নেড়ে চুলো বন্ধ করে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার মগজ ভুনো রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।